দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তোমাদের জন্য ইনফরমেশন বা তথ্য হলো যে আমাদের প্রথম সাময়িক থেকে সীমিত আকারে হয়তো এই মাসের শেষে বা পরবর্তী মাসের প্রথম দিকে 30 মার্কের একটা নৈর্ব্যক্তিক পরীক্ষা নেওয়া হবে। পরবর্তীতে বিদ্যালয় খুললে বার্ষিক পরীক্ষার সিলেবাস থেকে আমরা পড়াবো এবং একটা বার্ষিক পরীক্ষা নেওয়ার সম্ভাবনা আছে। তো আজকে তোমাদের বার্ষিক পরীক্ষার অংশ থেকে এই যে দ্বিতীয় শ্রেণীর গণিত বই অষ্টম অধ্যায় থেকে পাঠদান করব। তাহলে শুরু করা যাক। অষ্টম অধ্যায়ে যে পাঠের যে বিষয় আজকে সেটা হচ্ছে ভগ্নাংশ। ভগ্নাংশ, এখন এই ভগ্নাংশ অর্থ কি? ভগ্নাংশ মানে হচ্ছে ভাঙা অংশ, কোনো একটা গোটা জিনিসকে ভেঙে তার কিছু অংশ বিশেষ নেওয়া, এটাই হচ্ছে ভগ্নাংশ। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যে রেজা ও মিনার একটি রুটি আছে, রুটিটি কিভাবে ভাগ করলে দুজনেই সমান পরিমাণ পাবে। তাহলে দেখা যাক কিভাবে তারা ভাগ করলে। ধরি এটি একটি রুটি, এটিকে সমান দুই ভাগ করে দুইজনা নেবে। এখন রেজা ভাগ করতেছে এভাবে, আর মিনা ভাগ করতেছে এভাবে। তাহলে এটা হচ্ছে, এই ভাগটা হচ্ছে এরকম, আর আরেকটা হচ্ছে এরকম। তাহলে চিত্র দেখে আমরা বুঝতে পারছি যে এই ভাগ দুটো সমান হয়নি। অপরদিকে মিনা ভাগ করছে এইভাবে মাঝখান দিয়ে, যার ফলে ভাগটা হচ্ছে এরকম, এই ভাগটি সমান দুই ভাগ হয়েছে, দুটি সমান ভাগে বিভক্ত হয়েছে। তো এভাবে যখন আমরা একটি বস্তুকে সমান দুই ভাগে ভাগ করি, যখন আমরা একটি বস্তুকে সমান দুই ভাগে ভাগ করি, আমরা প্রত্যেক অংশকে অর্ধেক বা দুই ভাগের এক বলি। আমরা প্রত্যেক অংশকে অর্ধেক বা দুই ভাগের এক ভাগ করি। এবং লিখি দুই ভাগের এক, এভাবে লিখি। তাহলে আমরা যখন কোনো জিনিসকে দুই ভাগ করে অর্ধেক অর্ধেক নিব, তখন আমরা বলবো যে এটা দুই ভাগের এক, এবং লেখার সময় নিচে দুই এবং উপরে এক, এটি একটি ভগ্নাংশ, এটাকে আমরা বলি দুই ভাগের এক অংশ। এখন আমরা কি
কিছু আকৃতি আঁকি, যেমন এটি একটি বর্গ, এটি একটি ডিম্বাকার আকৃতি, এটি একটি ত্রিভুজ, এটি একটি আয়ত। এবার প্রত্যেকটিকে সমান দূরী করে ভাগ করি, এই দুই ভাগ, এই দুই ভাগ, দুই ভাগ, এই দুই ভাগ। এখন এই যে নিচের প্রত্যেকটি আকৃতি, প্রত্যেকটি আকৃতিকে সমান দুটি অংশে বিভক্ত করেছি। এখন যদি বলা হয় যে এই আকৃতিগুলো দুই ভাগের এক অংশ রং করো, সেই ক্ষেত্রে আমরা কিভাবে রং করব? এই যে এখানে একটা বর্গ, এটাকে সমান দুইটা ভাগে ভাগ করেছি, তাহলে আমরা এটা এই এক অংশ রং করব। তাহলে আমরা বলতে পারবো যে এই দুই ভাগের এক অংশ রং করলাম। এটা একটা ডিম্বাকৃতি, এটা দুই ভাগের এক অংশ যদি আমাকে রং করতে বলা হয় তাহলে অর্ধেক ফাঁকা থাকবে আর অর্ধেক রং করব। এটি একটি ত্রিভুজ আকৃতি, একেও আমরা সমান দুই ভাগে ভাগ করেছি। যদি বলা হয় যে অর্ধেক রং করতে হবে তাহলে আমরা অর্ধেক ফাঁকা থাকবে আর অর্ধেক রং করব। এই হচ্ছে রং করার বিষয়। এটি একটি আয়ত, এটিকেও সমান দুইটি ভাগে ভাগ করেছি। যদি আমাকে অর্ধেক রং করতে বলা হয় তাহলে আমরা এই অর্ধেক করবো আর অর্ধেক ফাঁকা থাকবে বা সাদা থাকবে। আমরা এই অর্ধেক রং করলাম। তাহলে এই নিচের আকৃতিগুলো থেকে আমরা কি দুই ভাগের এক অংশ রং করলাম বা অর্ধেক রং করলাম। এখন দুই ভাগের এক অংশে দুটো টুকরা যদি একত্রে করি তাহলে কি হবে? এই আকৃতিটি এখানে হচ্ছে দুই ভাগের এক, এখানে হচ্ছে দুই ভাগের এক। এটাকে যদি একত্রে করি, এক জায়গায় করি, তাহলে আবার সেই গোটা জিনিসটাই হবে একটা পূর্ণ জিনিস হবে। এখান থেকে আমরা বুঝলাম যে কোনো একটা জিনিসকে দুই ভাগ, সমান দুই ভাগ করলে প্রত্যেকটি ভাগকে আমরা বলবো দুই ভাগের এক অংশ, এবং এই অংশ দুটো যখন পাশাপাশি রাখব তখন আবার সে পূর্ণ বা গোটা জিনিসটি হবে। এখন আমরা একটি কাগজকে চারটি সমান ভাগে ভাগ করি, তাহলে প্রতিটি ভাগকে আমরা কি বলবো? ধরি এটি একটি কাগজ, এটি একটি কাগজ, এটিকে সমান চারটি ভাগে ভাগ করি, করার পর এই একটা অংশ রং করলাম। তাহলে একটা কাগজকে আমরা ভাগ করেছি কয়টি ভাগ? এক, দুই, তিন, চারটি ভাগ। চারটি ভাগের মধ্যে একটি ভাগ রং করলাম। তাহলে আমরা যদি বলি যে কাগজটির কত অংশ রং করা, তাহলে আমরা বলতে পারবো যে কাগজটি চার ভাগের এক অংশ রং করা, চার ভাগের এক অংশ রং করা। এটাকে আমরা কত অংশ রং করা, রং করা হচ্ছে চার ভাগের এক অংশ, এরকম বিষয়টি। আচ্ছা, এই চার ভাগের এক অংশকে আমরা চার ভাগের এক অথবা এক চতুর্থ অংশ বলি। এখন আমরা কতগুলো আকৃতি আঁকি, এটি একটি আয়ত, এটিকে সমান চার ভাগ করি। তারপর একটা ডিম্বাকৃতি আঁকি, এটিকে সমান চারটি ভাগে ভাগ করি। তারপরে একটি বর্গ আঁকি, এটিকে সমান চার ভাগে ভাগ করি। এই মোটামুটি। এখন যদি বলা হয় যে চার ভাগের এক অংশ রং করো, তাহলে আমাকে কী করতে হবে? এক, দুই, তিন, চার ভাগ, তাহলে চার ভাগের যে কোনো একটা অংশ রং করি, এই চার ভাগের এক ভাগের একটা অংশ রং করি।
চার ভাগের এক অংশ রংপুর। তাহলে যদি বলা হয় আমরা আকৃতিগুলোর কত অংশ রং করেছি, তাহলে আমরা বলব যে চার ভাগে এক অংশ বা চার ভাগে এক অংশ, অথবা আমরা বলতে পারি যে এক চতুর্থাংশ, এক চতুর্থাংশ রং করেছি। এখন এরকম চার ভাগের একটা বস্তুকে চার ভাগের এক ভাগ করব এবং চার ভাগের এক ভাগকে আবার এক জায়গায় করব, তাহলে কি হবে? আমরা একটা আয়ত আঁকলাম, এটা সমান চারটা ভাগ করলাম, এটা হলো চার ভাগের এক, এটা হলো চার ভাগের এক, এটা চার ভাগের এক, এটা চার ভাগের এক। এখন এই চারটা চার ভাগের এককে যদি একত্রিত করি, তাহলে এটা আবার একটা কি, একটা গোটা জিনিস, একটা পূর্ণ জিনিসে আবার পরিণত হয়। তাহলে আমরা জানলাম যে একটা জিনিসকে সমান দুইটি অংশে বিভক্ত করার পর এক একটি ভাগকে বলি অর্ধেক বা দুই ভাগের এক অংশ, একটি জিনিসকে অনুরূপভাবে যদি সমান চারটি ভাগে ভাগ করি তাহলে এক একটি অংশকে আমরা বলতে পারবো চার ভাগের এক অথবা এক চতুর্থ অংশ। এবং এই একটা জিনিসের এই চারটি ভাগকে যদি আবার একত্রিত করি তাহলে আবার সেই পূর্ণ বা গোটা জিনিসটি পাওয়া যায়। এখন আমরা দেখি যে এই এই ভগ্নাংশগুলোর তুলনা করা শিখি, যে কোনটা বড় কোনটা ছোট এবং তুলনা করা শিখি। প্রথমে আমরা একটা আয়ত আঁকি, এটিকে চারটি ভাগে ভাগ করি, তারপরে এক ভাগ রং করি। এবার আর একটা আঁকি, এটিকে সমান চারটি ভাগে ভাগ করি, করে এক ভাগ রং করি। আচ্ছা, এটা এটা হচ্ছে পুরোটা রং করি, প্রথমটা অর্ধেক পুরোটা রং করি, আর এটা চার ভাগের এক ভাগ রং করি। এক ভাগ রং করা আর এটা হচ্ছে অর্ধেক, মানে অর্ধেক পুরোটা রং করা। এখন যদি আমরা বলি যে চার ভাগের এক হলো দুই ভাগের একের থেকে, চার ভাগের এক, চার ভাগের এক হলো দুই ভাগের একে চাইতে বড় সমান ছোট, বড় সমান ছোট, চার ভাগের এক হলো দুই ভাগের একের চাইতে বড় সমান ছোট। এটা হচ্ছে চার ভাগের এক আর এটা হচ্ছে দুই ভাগের এক। আমি দেখতেই পাচ্ছি যে চার ভাগের এক অংশ চাইতে দুই ভাগের এক অংশ যেটা সেটা বড়, তাহলে চার ভাগের এক হলো দুই ভাগের একের চাইতে বড় সমান ছোট। তাহলে চার ভাগের এক হচ্ছে দুই ভাগের একের চাইতে ছোট, তাহলে এখানে ঠিক শুনে হবে চার ভাগের এক দুই ভাগের একের চাইতে ছোট।